ভারত আমাদের কাছে দুর্গাপূজার জন্য ইলিশ চেয়েছে, অর্থাৎ তাদের দুর্গাপূজায় ইলিশ খেতে হবে। ভাইরে ভাই, বাংলাদেশেও তো দুর্গাপূজা হয়, আমাদেরও তো ইলিশের দরকার আছে। তাদের যখন ইলিশের দরকার হয়, তারা চায় বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার হাসিনা তাদেরকে ইলিশ দিয়েছেন। হাসিনা তাদের পাঁচাটা গোলাম ছিল, বাট বাংলার জনগণ তো আর ভারতের পাঁচাটা গোলাম না, তো যে কারণে ইলিশ তাদেরকে দিতে হবে। দুর্গাপূজা আমাদেরও হয়, আমাদেরও এদেশে ইলিশের দরকার আছে। হাজার হাজার টন ইলিশ, যেগুলো আমাদের দেশের মানুষ বিগত সময়ে খেতে পারে নাই, এখন দাম কমতেছে। আমরা চাই বাংলার মানুষ, বাংলার জনগণ ইলিশ পাক কম মূল্যে। আমাদের যখন পেঁয়াজের দরকার হয়, তখন তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। আমাদের জনগণ, আমাদের দেশের জনগণ এই পেঁয়াজ না পাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েন। আমাদের যখন পানির দরকার হয়, তখন তারা পানি দেন না। যখন দরকার হয় না, তখন এমনভাবে পানিগুলো ছেড়ে দেয়, বাঁধগুলো কেটে দেয়। বাংলার জমিন বন্যায় ভেসে যায়, মানুষ মৃত্যুবরণ করলে দাফন পর্যন্ত করা যায় না। আমরা চাই সীমান্ত হত্যা বন্ধ হোক, কিন্তু কখনোই সীমান্ত হত্যাগুলো বিগত আমলে বন্ধ হয়নি। ফেলানি হত্যার মতো বিচার আমরা সঠিক উপযুক্ত বিচার আমরা পাইনি। সেখানে তারা চাইলেই কিছু দিতে হবে এমন নত যেন পররাষ্ট্র নীতিকে আমরা চাই না। অতএব ইলিশ রপ্তানি নয়, ভারতের সাথে বোঝাপড়া হবে সমানে সমান।